আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, কোন কোন কাজ করলে আমাদের রোজাটা ভেঙে যাবে? এক নাম্বার, রোজা রেখে স্বেচ্ছায় সজ্ঞানে যদি আপনি সিগারেট খান, মুড়ি খান অথবা পানি খান। অনেকে হয়তো বা বলে থাকবেন এরকম, রোজার দিনে মুড়ি খেলে কোনো পেট ভরে না, সিগারেট তো হাওয়া খেয়েছি, তাতে কি হয়েছে? হাওয়া খেলে কি আর রোজা ভাঙে নাকি? আসলে এটা একেবারে ভুল। যদি তাই হতো তাহলে হুজুররাও মুড়ি খেত। মুড়ি খাবেন না, সিগারেট খাবেন না, এই জাতীয় আরো যত খাবার আছে মনে হয় খাইলে রোজা ভাঙবে না, খাবেন না রোজা ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর কারণ জেনে নিই, যা করলে আপনার ফাইনালি রোজা ভেঙে যাবে, স্ত্রী সহবাস কোনোভাবেই করবেন না। স্ত্রী সহবাস সংঘটিত কোনো কিছুই করবেন না, মিন হস্তমৈথুন করা, কোনো ভিডিও দেখে নিজেকে নির্গত করা যাবে না, রোজা ভেঙে যাবে। যারা ওষুধ খান, অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, ওষুধ খেলেও কিন্তু রোজা ভেঙে যাবে। অনেকে হয়তো বা এই কারণটা দর্শাবেন যে আমি তো অসুস্থ, তো আমি ওষুধ খাবো আবার রোজাও রাখবো, দুইটা একসাথে করতে পারবেন না। যদি অমান কানা মারিযান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখরা, ওমান কানা মারিজ, আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি ওষুধ খেতে পারবেন, রোজাটা ভেঙে ফেলবেন। ফাইদাতু মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে কিন্তু রোজাটা রাখতে হবে। আও আলা সাফারিন, আপনারা যদি সফরে যান, আল্লাহ পাক কত সহজ করে দিয়েছে, ক্লান্ত শরীর সফরে বেরিয়েছেন, আপনি সফরে গেছেন রোজাটা রাখতে পারছেন না, রাখতে পারলে বেটার, রাখতে পারছেন না, ক্লান্ত শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, রোজাটা ভেঙে ফেলতে পারবেন। ফাইদাতু মিন আইয়ামিন উখরা, অবশ্যই পরে রাখতে হবে। এবার মা বোনদের বলছি, এটি মা বোনদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। মা বোনদের একটা মারিজ রয়েছেন, অসুস্থতা রয়েছে, রোজার দিনে যদি আপনাদের এই অসুস্থতা এসে যায় কি করবেন? আপনার কাছে অনুরোধ থাকবে, যদি রোজার দিনে এমন অসুস্থতা হয় তাহলে আপনি আর রোজা রাখতে পারবেন না, নর্মালি রোজাগুলো আপনাকে ভেঙে ফেলতে হবে। এবং আপনাকেও রোজার পর ফাইদাতু মিন আইয়ামিন উখরা, আপনাকে অবশ্যই রোজাগুলো রাখতে হবে। কিন্তু আপনারা যে ভুলটা করে ফেলেন, এই ভুলটা করবেন না, আপনি যে রোজা রাখেন নাই এটা যেন আপনার পরিবারের কেউ না জানে, যে আমার তো ব্লাড আসছে, আমি একটু খুলেই বলছি, আমার তো অসুস্থতা হয়েছে তাই আমার এখন রোজা নাই, এরকম বলে যদি আপনি দিনের বেলা প্রকাশ্য দিবালকে সবার সামনে খাবার খান, আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ আপনার খাবার দেখে ছোট্ট যে বাচ্চাটা রোজা রেখেছে তার ভিতরে কষ্ট আসবে, কারণ সে তো জানে না আপনি অসুস্থ কি না। অতএব অসুস্থতা অবস্থায় আপনি রোজা রাখেন নাই এটা কাউকে বুঝতে দিবেন না, আপনার কিছু খেতে হয় রুমের ভিতরে খান, লোক চক্ষুর আড়ালে খান, আপনি অনেক ভালো কাজ করবেন। এবং আপনার যখন নামাজের সময় হবে, নামাজ তো আপনার জন্য নাই, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আপনার প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজে গিয়ে আপনি কিছু জিকির তাসবিহ তাহলিল করেন, আপনার পরিবারের কেউ যেন বুঝতে না পারে আপনি অসুস্থ, আপনি নামাজ পড়ছেন না। মনে রাখবেন, এই অসুস্থতা অনেক অনেক মা বোনকে নামাজ থেকে, ইবাদত থেকে গাফিল করে দেয়, মানে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। কেন সরিয়ে দেয়? আপনি নামাজ পড়েন না, তাতে আপনার ভিতরে একটা শয়তান ঢুকে যায়, শয়তান এসে আপনাকে বিভিন্ন ভাবে ফলবন দেয়, তাই এই কাজটা করবেন না। অবশ্যই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজের মুসল্লায় চলে যাবেন, পার্শ্ববর্তী লোক আপনার সন্তানেরা দেখে, পরিবার দেখে ভাববে আপনি ইবাদত করছেন, আপনি অসুস্থ হয়েছেন, তা কিছু কেউ কিন্তু জানে না। শয়তান সবসময় আমাদেরকে ধোকা দেয়, ইন্না শাইতান লিল ইনসানি আদুব মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মা বোনদের বলছি, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা দরকার। অনেকের রোজার মাসে এমন হয় বউ তালাক হয়ে গেছে, দোষ কি? আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, তাই আপনি রোজা রেখেছেন। রোজা রেখে আপনি রান্না করতে গেছেন, আপনার স্বামীর জন্য ভালো রান্না করবেন, এটাই তো প্রতিটি স্ত্রী চায়, আমি রান্না করলে আমার স্বামী যেন খেয়ে খুশি হয়, মাও চায় আমার সন্তান যেন খুশি হয়। তাই আপনারা রোজার দিনে লবণ চাইতে পারেন না, লবণ চাইতে গেলে যদি আমার রোজা ভেঙে যায়, যদি টেনশনে আপনার সংসার ভেঙে যাওয়ার ভয়, প্রথমে বলবো ভাই যারা রয়েছে, পুরুষ আমরা যারা রয়েছি, তারা দয়া করে এই একটি মাস আপনার স্ত্রীকে ছেড়ে দেন না। তিনি তো অনুমান করে, চেষ্টা করে যতটুকু ভালো করতে পারে করে, তাকে কখনো চাপ প্রয়োগ করবেন না, আম্মা তুমি রান্না করেছ লবণ হয় নাই, আপু তুমি রান্না করেছ লবণ হয় নাই, নিজের স্ত্রীকে বকা দিয়ে বললেন কি রান্না করো এসব,
দয়া করে এই কাজটি অন্তত এই একটি মাস করবেন না, কারণ মনে রাখবেন আপনার স্ত্রী রোজা রাখলে আপনিও কিন্তু সওয়াব পাচ্ছেন। তাই অনুরোধ থাকবে মা বোনদের সাহায্য করুন। তারপরও মা বোনদের বলছি, একান্ত প্রয়োজন যদি হয়, আপনার ঘরে আপনার হাজবেন্ড বড় বদমেজাজি, আপনাকে অসম্ভব আঘাত করতে পারে, তাহলে আপনি অবশ্যই লবণটুকু দেখবেন জিভবার আগায়, সাথে সাথে 7 বার নয় 10 বার নয় 20 বার যেভাবে পারেন ব্রাশ করে ফেলেন, মানে পুরো হাতটা দিয়ে পানি দিয়ে যেমনে পারেন দ্রুত এই জিনিসের স্বাদটুকু বের করে ফেলেন, ভিতরে যেন না প্রবেশ করে। অনেক কথা রয়েছে সহজে বুঝে নেন, লবণ দেখতে পারবেন, দেখে আবার ফেলে দেন, সাহায্য করবেন আল্লাহর, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি রোজা নিয়ে রোজা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।